অকারণে বাঁশ দেওয়ার লোকের অভাব নাই, মুখ পোড়া শত্রুগুলোর মুখে পড়ুক ছাই। সবাই হাত তালি দাও, মহান রোস্টার চলে এসেছে। তুমি দিদি কি বললে, শত্রু? মুখ পোড়া শত্রুগুলো মানে তুমি যদি কাউকে রোস্ট করো তাকে শত্রু মনে করে রোস্ট করো, আর নিজেকে সেফ সাইডে রাখার জন্য চিল্লিয়ে চিল্লিয়ে বলো যে রোস্ট করা খারাপ জিনিস নয়, রোস্ট করা মানে অন্যের পিছনে কাঠি করা নয়। আমি ভাবতাম রোস্ট হলো একটা এন্টারটেইনমেন্টের জায়গা, তার জন্য তুমি এরকম বলো। তুমি শত্রু মনে করে রোস্ট করে মনের জ্বালা মেটাও, এইটা বুঝতে পারিনি। আরে দিদিকে নিয়ে অনেক রোস্টের ভিডিও বেরিয়েছে, কিন্তু দিদি এত মহান যে কখনো কাউকে কিছু বলেনি। দিদি ভিডিও নিয়ে বাজেভাবে এডিট করে ছাড়া হয়েছে, তবুও দিদি কিচ্ছু বলেনি, অনেক দিন পরে গিয়ে বলেছে। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে সপ্তাহের মাথাতেই একদম দিদি রিপ্লাই ভিডিও বানিয়ে দিল? ও, এতদিন তো দিদিকে কেউ প্রপারলি এক্সপোজ করতে পারিনি, এখন এইরকম ভাবে এক্সপোজড হয়ে গিয়ে বিশাল কষ্ট লাগছে বলো। দিদির বক্তব্য, আমি নাকি দিদির ভিডিও কপি করেছি, তো দেখি কি কি কপি করেছি। দেন আবার রুদ্রিক নাইরের বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়েটা হয় আবারও রুদ্রিক তিথির। দেন আবারও রাজতিথির বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়েটা হবে আবারও রুদ্রিক তিথির। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আব। আবার বিয়ে ভেঙে লালন আর চোরের বিয়ে হয়ে যায়। এরপর ফুলঝুরি আর এই ফেরিস্তার বিয়ে হতে যায়, কিন্তু লালন আর ফুলঝুরির বিয়ে হয়ে যায়। এখন আবার এই শিয়ানা পাগল আর মাস্টার মশাইয়ের বিয়ের কথা চলছে। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আব। আমার প্রেজেন্টেশন, আমার কনসেপ্ট সবটাই তো ছেপে নাও। এখানে কি কপি আছে? দিদির সিরিয়ালটা আলাদা, আমার সিরিয়ালটা আলাদা, দুজনের দেখানোর স্টাইলটাও আলাদা। আর সবাই জানে বাংলা সিরিয়াল মানে শুধু বিয়ে বিয়ে খেলে, এটাই সব থেকে বেশি যন্ত্রণাদায়ক। তাহলে নিশ্চয়ই সেটাকে হাইলাইট করব। তাহলে কি কপি করেছি, মিমটা? এখন যেই মিমটা যেখানে বসালে ভালো লাগবে সেটা নিশ্চয়ই সেখানে দেবো, নাকি তুমি একবার ব্যবহার করে ফেলেছো বলে সেটার ব্যবহারই করা যাবে না? এখন তুমি বলে দেবে আমি কোথায় কোন মিম ব্যবহার করব, নাকি এই মিমটার ওনার তুমি? অক্ষয় কুমারের সাথে বসে বসে বুঝি তুমিই মিমটা বানিয়েছো, তার জন্য বুঝি এত গলা ফাটাচ্ছো তুমি? এছাড়াও 5 মিনিট ক্রাফটস, যেটা নিয়ে খ্যাবি থেকে শুরু করে ট্রিগার ইনসান সবাই রোস্ট করেছে। এদের সবার টপিক এক হলেও প্রেজেন্টেশন কিন্তু সবারই আলাদা। আমিও ইউনিক ওয়ে বের করেছিলাম লাইফ হ্যাকস রোস্ট করার জন্য, বাট দুনিয়ায় এত মানুষ থাকতে সেই তো আমাকেই ফলো করো দিদি। তোমার ফোনের যদি চার্জ ফুরিয়ে যায় তুমি কি আবার সেটা চার্জ দেবে? হ্যাঁ। সেই গরিব চিন্তা ভাবনা, আমাদের বাড়ি থেকে কোনো কাচের জানলা রয়েছে আর তার জন্য তুমি ঘরে বসে যাই করছো বাইরে থেকে দেখা যাচ্ছে, কি ভাবছো একটা পর্দা টাঙিয়ে দিলে হয়ে গেল? সেই তোমাদের মিডল ক্লাস মেন্টালিটি। ওরে মূর্খ, এই 5 মিনিট ক্র্যাপস এর ভিডিও আর কি রকম করে দেখাবো আর কি রকম ভাবে প্রেজেন্ট করব? ট্রিগার্ড ইনসান তো এগুলো সব অ্যাক্টিং করে দেখায়, ওর মুখটা দেখার জন্য সবাই বসে থাকে, আমার মুখ বসে বসে কে দেখবে? আর স্টাইল কপি করার কথা বলে গলা ফাটাচ্ছো? দেবিকা গুপ্তা যেমন করে হ্যাকরস ভিডিওগুলোকে এডিট করে ছাড়ে, তুমি ঠিক সেই সেম স্টাইলে এডিট করে ছাড়ছো। हमें तो लाइफ हैक्स बनाना है, हम तो ओवर साइज का भी बाप लेंगे स्वेटर में फिर उसको। আর তোমার ফার্স্ট হ্যাক রোজ ভিডিও ছাড়ার প্রায় এক বছর আগে থেকে দেবিকা গুপ্তা ওই রকম করে হ্যাক রোজ ভিডিওগুলো ছাড়ছে। তার মানে তোমার কথা অনুযায়ী তুমি দেবিকা গুপ্তার স্টাইল কপি করছো, তাই তো? হ্যাঁ। তার মানে স্টাইলটা আমি কপি করিনি, তাহলে কি কপি করেছি? সেই গরিব চিন্তা ভাবনা, সেই তোমাদের মিডল ক্লাস মেন্টালিটি। তুমি গরিব চিন্তা ভাবনা বলেছো আর আমি মিডল ক্লাস বলেছি বলে? ওরে মূর্খ, এই দুটো কথা এক নয়। আর যদি সামান্য একটা লাইনে তোমার মনে হয় যে আমি তোমার ভিডিও কপি করেছি, তাহলে তো আমার বলতে হয় যে তুমি আমার ভিডিও কপি করেছো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে দিদি? হ্যাক ভিডিওর উপর একটা ভিডিও বানায় 3 April 2022, আর তার ঠিক প্রায় 20 দিন মতো আগে 13 March 2022 একটা হ্যাক ভিডিও রোস্ট করে সেটা ছাড়ি। ভালো করে শুনো কিন্তু, তোমার আগে নাহলে আবার নিজের বলে চালিয়ে দেবে, এই পৃথিবী সবকিছু তো তোমার। তো আমি আমার হ্যাকস ভিডিওতে একটা নয় এমন দুটো ভিডিও নিয়ে কথা বলেছি, যে দুটো ভিডিও দিদির নেক্সট হ্যাকস ভিডিওতে দেখা গেছে। তুমি তোমার জামা খুলে ঘাসের মধ্যে ঠিক এইভাবে ঘষে ঘষে জামার মধ্যে জলটাকে লাগিয়ে তারপর সেই জামাটাকে নিংড়ে মগের ভেতর জল জমাবে। প্রথমে নিজের শরীর থেকে জামা খুলে নিতে হবে, দেন সেটা ঘাস পাতার উপর রেখে ভিজিয়ে নিতে হবে এবং সেই ভেজা জামার নিংড়ে জল বের করে সেটা খেতে পারো। আর এরপর হ্যাভ লং হেয়ারস, যদি তুমি ছেলেদের দেখলে স্টাইল মারো, কিন্তু খেতে বসলে সেই চুল মুখে ঢুকে যায় এরকম করে মাথার মধ্যে নিয়ে। এই গরমের সময় আরেকটা প্রবলেম হলো আমার মতো লম্বা চুল, তাই তুমি যে জামাই পরে থাকো না কেন সেটা খুলে নিজের মাথা ঢেকে নাও, ব্যাস। তা বলছি দিদি, ইউটিউবে তো এত এত হ্যাকস ভিডিও রয়েছে, কিন্তু ঠিক আমার ভিডিওটা বানানোর পরে তোমার যে হ্যাকস ভিডিও আসলো তার মধ্যে একদম আমি যে যে ভিডিওগুলো ইউজ করেছি সেগুলো ইউজ করতে হলো? এখন বলবে যে কো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। হ্যাঁ, হতেই পারে, সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে, ইভেন সব ক্রিয়েটারদের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু তোমাকে তো সবাই চেনে তাই তোমার ক্ষেত্রে কো অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, কিন্তু আমাকে তো কেউ চেনে না তাই আমার ক্ষেত্রে কপি। ঠিক বলেছো, ভূতের মুখে রাম নাম, চুরি করা তোর কাম, আমার নয়। আমার একটা মিম ম্যাচ করে গেল, একটা লাইন এদিক ওদিক হয়ে গেল বলে তুমি কপি কপি করে বলে চিল্লাচ্ছ, আর এদিকে আমার ইউজ করা হ্যাকস গুলোর সাথে তোমার হ্যাকস মিলে গেল, একটা নয় দুটো। এ আবার কপি কপি করে চিল্লাচ্ছে কি বলে জানো তো? চোরের মায়ের বড় গলা।
আমি এই নিয়ে কোনোদিন কিছু বলিনি, বাট তাও দেখো হাজার হাজার মানুষ তোমার কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ তো আর ভুল হতে পারে না। অন্যকে রোস্ট করতে 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 দিদির এখন আর কোনো সেন্সই নেই। যদি কিছু বেঁচে থাকে সেটা হলো ননসেন্স। আরে হ্যাঁ ভাই, বলেছে কপি, কপি বললে কি কপি হয়ে গেল? ইউটিউব জার্নি শুরুর দিকে এইসব অনেক কিছু ফেস করতে হয়, আর বড় ক্রিয়েটরদের নিয়ে কিছু বললে তাহলে বেশি বেশি ফেস করতে হয়। ঋত্বিক অধিকারী নিজের মুখে বলেছে যে ঋত্বিক অধিকারী নাকি বঙ্গাকে কপি করে, আর এটা ইউটিউব জার্নির শুরুর দিকে ওকে হাজারবার শুনতে হয়েছে। তার মানে কি সত্যি সত্যি ও বঙ্গাকে কপি করে? আর এক একজনের এক একটা মনে হবে, সে সেটা বলবে। এখন তোমার সেইটা নিয়েও কথা বলতে হবে। তুমি যখন বাংলা মিডিয়ামকে রোস্ট করেছিলে তখন তোমাকে অনেকে অনেক বাজে কথা বলেছিল, তার মানে কি সব দোষ তোমার ছিল? তুমি যখন বাংলা মিডিয়ামকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছিলে, ও যেহেতু তোমার থেকে বড় ক্রিয়েটর ছিল তাই সবে এসে তোমাকে উল্টোপাল্টা বলছিল, সেই সেমটাই এখন আমার সাথে হচ্ছে। তাও দেখো হাজার হাজার মানুষ তোমার কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরো চাগাও তোমার সো কল্ড ফ্যান্সদের। বিশ্বাস করো, এতে আমার কিছু যায়ও না কিছু আসেও না, কারণ আমি জানি আমি কি করি আর না করি। সে মিথ্যে বদনাম দিয়ে আমাকে চোর সাজানোর চেষ্টা করেছে। বাহ বাহ, মিথ্যে বদনাম! দাঁড়াও দাঁড়াও, একটু বসে যাও। ভিডিওটা তৈরি করতে আমার বেশ কাটখড়পড়াতে হয়েছিল। এটাকে এই মহান ব্যক্তি নিজের রিসার্চ বলে চালাচ্ছে, সেটার ক্রেডিট অ্যাকচুয়ালি এই চ্যানেল। ভিডিওর নিচে কিছু কমেন্টস আমার চোখে পড়ে, লাইক তুমি আনকাট ভিডিও কেন আপলোড করো না, তোমার ভিডিওতে এত কাটস কেন? আর সঙ্গে সঙ্গে ম্যাডির খাওয়ার ভিডিওগুলো ভালো করে দেখলাম যে সত্যি সত্যি অনেকগুলো কাটস। তাও আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে একটা মানুষ এত ভালো ভালো খাবার কি করে নষ্ট করতে পারে। দেন আমি এই মেয়েটার ভিডিও খুঁজে পাই। দিদি সোবোবাইয়ের ভিডিও কপি করেনি, দিদি স্পিলবির ভিডিও থেকে কপি করেছে। ও সরি সরি, শিওর হয়েছে। এখন তুমি স্পিলবির ভিডিও দেখে যে কপি করনি তার কি প্রমাণ আছে? নাকি তুমি সত্যবাদী যুধিষ্ঠির যে তুমি যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে? দিদি আমাদের ভীষণ সাহসী, কাউকে ভয় পায় না, কিন্তু ম্যাডির কমেন্ট সেকশন দেখে, ম্যাডির এডিট করা ভিডিওগুলো দেখেও দিদি শিওর হতে পারছিল না, সাহস পাচ্ছিল না ভিডিও দেওয়ার। যতক্ষণ না দিদি স্পিলবি চ্যানেলের ভিডিও দেখেছে ততক্ষণ অবধি শিওরই হতে পারেনি। নিজের চোখে বিশ্বাস হয় না বলো, এই সেলফ কনফিডেন্স নিয়ে তুমি মাঠে নেমেছো? সত্যি বলেছো তুমি, তুমি স্পিলবেকে কপি করনি, জাস্ট শিওর হয়েছো, জাস্ট শিওর। সত্যি ব্যাপারটা কিন্তু দারুণ না, মানে নিজের ঘাট থেকে কপির দায় এড়ানোর জন্য তুমি সোভাবেকে চোর প্রমাণ করলে, সে ঠিক আছে, কিন্তু তুমি এইটা বুঝতে পারলে না এই কাজটা করতে গিয়ে এখন এটা স্পষ্ট হয়ে গেছে, হয় তুমি সোভাবের থেকে নয়তো তুমি স্পিলবির থেকে ভিডিও কপি করেছো। একেই বলে নিজের জালে নিজেকে জড়িয়ে ফেলা। আমার মুখে কালি মাখানোর মতো কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই চলো এর নামে মিথ্যে রটি এর ডিফেম করি। তুমি যেটা করেছো সেটাই বলেছি, বরং তোমার এই কথাটা তোমার ক্ষেত্রেই খাটে। কিছু বলার নাই তাই মিম নিয়েছে, যেটা একটা খুবই কমন মিম, সবাই ব্যবহার করে। কিছু বলার নাই তাই স্টাইল কপি করেছে, যে স্টাইলে ওর আগের থেকেই মানুষ অলরেডি ভিডিও বানাচ্ছে। বলে দে তাকলিফ হয় বেচারে, বল। এনার আগের ভিডিওতে 5.2k ভিউজ, আর আমাকে নিয়ে বানানো ভিডিওতে 8 লাখের উপর ভিউজ। মিশন অ্যাকমপ্লিশ। এ তো দেখছি শুধু মূর্খই নয় অন্ধ, নিজের অডিয়েন্সদের আর কত বোকা বানাবে। নিজের স্বার্থ মতন যেটুকু দেখানোর দেখালে, নিজের স্বার্থ মতন যেটুকু বলার সেটুকুই বললে। আর একটু এগিয়ে দেখো, যেই ভিডিওতে তুমি 5.4k ভিউজ দেখালে ঠিক তার আগের ভিডিওতে 1 লাখের বেশি ভিউজ, আর তার আগে 4 লাখ, এছাড়া তার আগের আরো অনেক ভিডিওতে 8 লাখ, 10 লাখ, ইভেন 11 মিলিয়ন ভিউজ রয়েছে। আমার ভিডিও চালাতে গেলে না তোমার থোবরা দরকার নেই, আর যদি আমি তোমার ফেস ইউজ করিও তাতে অসুবিধাটা কোথায়? স্ট্রাগলের শুরুর দিকে প্রায় সবাই ফেমাস ক্রিয়েটরদের ফেস ইউজ করতে চায়, কিন্তু তোমার দেখছি এত ফেমাস হওয়ার পরেও সেই স্বভাবটা যায়নি। তুমি তোমার এই ভিডিওটাতে আমাকে আর সোভাইকে রোস্ট করেছো, কিন্তু তোমার এই ভিডিওর থাম্বনেইলে আমার বা সোভাইয়ের কোনো ফটো নেই। কেন? আমরা দুজন ছোট ক্রিয়েটর বলে তোমার ঠিক ভিউজটা আসবে না, তাই না? কিন্তু ম্যাডির ফটো ইউজ করছো কেন? ম্যাডি তো অনেক ফেমাস, তাহলে তোমার একটু বেশি ভিউজ আসবে, তাই না? আরে বাপরে, ইয়ে তো ধোতি খোল রাহা হ্যায়। হন্যের ঘরে ঢিল ছোড়ার আগে ভালো করে দেখো তোমার নিজের ঘরটা কাচের। এই যে 8 লাখের উপর মানুষকে ভুল বোঝালে, আমার নামে মিথ্যে রটিয়ে সবাইকে উস্কে দিলে, ও 8 লাখের কাছে ভিউজ হয়ে গেছে বলে ভয় পেলে তাই রিপ্লাই ভিডিও বানিয়েছো? আর আমি মিথ্যে কিছু বলিনি, যা হয়েছে তাই বলেছি। আর তুমি কি বললে? সবাইকে উস্কে দিলে, তার মানে দিদির ভাষায় রোস্ট করা মানে উস্কে দেওয়া। দিদি কাউকে রোস্ট করলে সেটা মজা, কিন্তু দিদিকে কেউ রোস্ট করলে সেটা উস্কে দেওয়া। বাহ দিদি বাহ, বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। আমি ছোট ক্রিয়েটর হয়ে পড়ে থাকলে তোরই সব থেকে বেশি লাভ হতো, কারণ এখন আমার কন্টেন্ট আমার কনসেপ্ট চুরি করে ধরা পড়ে যাচ্ছিস। বাবা গো, ওকে কেউ একটু আতপ চালের ভাত দে, ওর মাথাটা ঠান্ডা হবে। দিদি তোমাকে আমি একটা ভালো কথা বলি, তুমি মাথার ডাক্তার দেখাও, তোমার না কপি কপি রোগে পেয়েছে, সবাই শুধু তোমারটা কপি করে। সে তো করবে, তুমি তো এখন অনেক বড় ক্রিয়েটর হয়ে গেছো, বড় ইউটিউবাররা কি আর চুরি করে? বড়রা তো শুধু শিওর হয়, বড়দের সাথে শুধু কো অ্যাক্সিডেন্টলি ঘটে যায়। আর দ্বিতীয়ত দিদির কথা অনুযায়ী সিনেবাপ আমার ভিডিও শেয়ার করার সাথে সাথেই আমার চ্যানেলের গ্রোথ হু হু করে বেড়ে গেছে। দিদি গো, তোমার ভিডিও তোমার জোরেই চলছে,
আমি বলেছি 20% হাত রয়েছে। 20% মানে বোঝো নাকি ম্যাথটাও বোঝো না? সিনেবাবের প্ল্যাটফর্ম মানে অনেক বড় প্ল্যাটফর্ম, সেখান থেকে একটা শেয়ার পাও একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বড় ব্যাপার, আমি সেটাই মিন করেছি। আমি বলেছি দিদি বলেছে যে অন্তরাদিকে বঙ্গায় প্রমোট করছে, তাই শুনে দিদি বলছে ফার্স্ট অফ অল আমি কোনোদিন বলিনি কিরণদা আলুদিকে প্রমোট করে বিশাল অন্যায় করে ফেলেছে, ইনফ্যাক্ট এটা বলেছি। একজন পপুলার পার্সন তার ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে ভিডিও করবে এবং তার থ্রু দিয়েই লোকজন তার পরিবার এবং বন্ধু বান্ধবদেরকে চিনবে জানবে, এটাই তো নর্মাল একটা ব্যাপার। আহারে আমার সাধু মহিলা, সব জায়গাতে মানে মহান সাজতে হবে, কত সুন্দর একটা কথা বলেছে। একটা ভিডিওতে এক এক জায়গায় আমরা এক এক রকমের কথা বলি, কোথাও ভালো কথা বলি কোথাও খারাপ কথা বলি। তুমি কোথায় একটা এই কথাটা বলেছো সেটা তুমি শোনাচ্ছ, অথচ তুমি যে পুরো ভিডিওটা জুড়ে কি কি বলেছো সেটা তোমার অডিয়েন্সরা ভুলে গেলেও আমার কিন্তু মনে আছে। তোমার যদি সৎ সাহস থাকে তাহলে কোনো কাট ছাড় এডিট ছাড়াই তুমি সেই ভিডিওটাকে আবার পাবলিক করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। কেন দিদি, তোমার চ্যানেলে গেলে বুঝি বেশি ভালো হতো? যে ডে ওয়ান থেকে এখনো পর্যন্ত আমার ক্যামেরা ধরে দিচ্ছে, ইভেন শুরু থেকে আমার যখন ট্রাই করছিলাম তখন ঘন্টার পর ঘন্টা হাতে ফোন নিয়ে শুট করে দিত, ইভেন এখনো সেটা অসুস্থ শরীর নিয়ে আমার ক্যামেরার পেছনে অলওয়েজ থাকে। সে যেহেতু আমার জন্য অনেক কিছু করেছে তাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ আমার তাকে দিয়ে আনবক্সিং করিয়েছি, আমার আবার প্রথমে শেয়ার ছুঁয়েছে, এটা আর কোনো ক্রিয়েটর করছে বলে তো আমার মনে হয় না। ইন ফিউচার যদি কখনো 1 মিলিয়ন হয় তখন আমি আবার শুরু হয়ে গেছে সিম্পাথি গেইন করা। ভাই এর থেকে শিখতে হয় কিভাবে অডিয়েন্সদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে হয়। প্রত্যেকের জীবনে কষ্ট থাকে, প্রত্যেকের জীবনে প্রবলেম থাকে, কিন্তু সেই দুঃখের কারণে ব্যবহার করে কোথায় লাভবান হওয়া যায় তা এর থেকে কেউ শেখো। আর তুমি তোমার ভিডিওতে তোমার বোনকে নেবে না কাকে নেবে সেটা একান্তই তোমার ব্যাপার। তো আমি তার সাথে 100K সেলিব্রেশন করব না তো কি তোমার সাথে করব? আমি বলেছি তোমার চ্যানেলের 100K সেলিব্রেশন তুমি অন্য চ্যানেলে কেন করবে, যেখানে এত দিন ধরে এত অডিয়েন্স তোমাকে আজকে এই জায়গায় পৌঁছেছে, তোমার কি উচিত ছিল না তাদের সাথে তোমার এই খুশির মুহূর্তটা শেয়ার করে নেওয়া? কিন্তু না, তুমি যেহেতু তোমার বোনের চ্যানেলটাকে প্রমোট করবে তাই তুমি সেখানে গিয়ে আপলোডটা করেছো। এখন তুমি যখন সবসময় প্রমোশন বিরুদ্ধাচরণ করো তাহলে তুমি কি করে এটা করছো? তো আমি তার সাথে 100K সেলিব্রেশন করব না তো কি তোমার সাথে করব তোমার চ্যানেলে? আমি কোন বিষয়ে কথা বলেছি সেটা একটু বুঝে রিপ্লাই দাও, যুক্তি ছাড়া তর্ক করতে এসো না। এক কাজ করো, একটা ভালো কোম্পানির লবণ খাওয়া স্টার্ট করো, তোমার তো বুদ্ধির বিকাশই ঘটছে না। হ্যাঁ, তৃষা ব্লগের ইন্ট্রো হিসেবে এটা দিয়েছে বলে সেটা রূপ দেখানো, তাহলে যোগ্যতা কি করে দেখাতে হয় সেটা তুমিই শেখাও। আমি জানি যারা অ্যামিউজিং এর ভিডিও দেখবে তাদের মধ্যে 90-95% লোক আমাকে চেনে না, তাই তারা যখন দিদির ভিডিও দেখবে তারা এটাই ভাববে যে আমার কোনো যোগ্যতা নেই, সে ঠিক আছে। কিন্তু তাদের আমি এটুকুই বলতে চাই যে আমার সম্পর্কে ভুল ধারণা করার আগে একবার আমার চ্যানেল বা আমার পেজটা একটু ঘুরে দেখে যেও। ওকে। আর দিদি তুমি যেই ভিডিওটা দেখালে ওটা আমি এমনি ইনস্টাগ্রামে আপলোড করেছি, আর আমার ইনস্টাগ্রামে 100-150 জন ফলোয়ার্স আছে, যাদের মধ্যে বেশিরভাগই আমার চেনা জানা লোক, তো তাদের কাছে না তো আমার রূপ দেখানোর দরকার রয়েছে না তো আমার যোগ্যতা প্রমাণ করার দরকার রয়েছে। কিন্তু তোমরা তো ইউটিউবে এসে রূপটা দেখালে, রূপও দেখানো হলো টাকাও ইনকাম করা হলো, আর তুমি নিজেটাকে ভিডিও বানিয়েছো। শুধুমাত্র রিপ্লাই আর সস্তার প্রমোশন পাওয়ার জন্য যে মানুষ কত নিচে নামতে পারে তা এদেরকে দেখে শেখা উচিত। তার আগে কি বলেছি সেটাও বলো, স্বার্থ সিদ্ধি তো তুমি করছো, নিজের স্বার্থ মতো ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও বানাচ্ছ। এটা আমি তোমার অডিয়েন্সদের বলেছি যারা বেফালতুর কমেন্ট করে যায়, তুমি যেরকম দৌড়ে দৌড়ে এসে ভিডিও বানাবে সেটা আমি বুঝতে পারিনি। কি করব বলো, এক্সপোজ ভিডিওতে এত ভিউজ এসে গেছে বলে যদি তুমি এত ভয় পেয়ে গেছো, রোস্ট ভিডিওকে শত্রুতা, রোস্ট ভিডিওকে অডিয়েন্স উস্কানো বলে দাবি করবে সেটা আমি বুঝতে পারিনি। আমাকে দেখে ইন্সপায়ার হবে, তোমাকে দেখে ইন্সপায়ার, তোমার মতো ইউটিউবার হতে চাই না যে রোস্টের নামে মানুষকে হার্ট করে কথা বলে। আর সেখানে দাঁড়িয়ে তুই সেই ভাত নষ্ট করছিস, লজ্জা করে না তোর? এমন বিচ্ছিরি ভাবে কথা বলে তাকে দেখে অন্তত ইন্সপায়ার হতে চাই না। আমি আমার ভিডিওতে যাই বলে থাকি তোমাকে তুই তোকারি করে অন্তত পক্ষে বলিনি, কিন্তু তোমার এই তুই তোকারি করে বলা এরকম স্টাইলে কথা বলে দেখলে বোঝা যায় যে ভদ্রতা ছিটে ফোটাও তোমার মধ্যে নেই। তোমাকে দেখে ইন্সপায়ার হলে খারাপ দিকেই যেতে হবে। অন্য বড় ক্রিয়েটররা বলে যে রোস্ট করেছে কিন্তু হেট দিও না, কিন্তু তুমি যারা ভুলভাল কমেন্ট করেছে তাদের আরো সাপোর্ট করে কথা বলে উস্কাচ্ছ, তাই তোমার মতো চিপ মাইন্ডের রোস্টারকে দেখে ইন্সপায়ার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুই ভিউজের লোভে আবারও ভিডিও বানাবি? হ্যাঁ, রিপ্লাই তো দেবই, আমাকে তো আর কেউ চেনে না, সবাই তোমাকে চেনে, তাই সবাই আমার মধ্যে দোষটা খুঁজে পাবে। কিন্তু আমি যে ঠিক সেটা বলার জন্য তো আমাকে অবশ্যই ভিডিও বানাতে হবে। যখন তুমি বাংলা মিডিয়ামকে রোস্ট করেছিলে তখন তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি যথেষ্ট কথা শুনেছিলে, এখন সেটা আমার ক্ষেত্রেও হবে এটাই স্বাভাবিক। তুমি যখন বঙ্গাইকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছিলে তখন নিমেষেই তোমার হাজার হাজার সাবস্ক্রাইবার উধাও হয়ে গেছিল, অর্থাৎ নিজের থেকে বড় ক্রিয়েটরকে নিয়ে ভিডিও বানালেই সমস্যা। আর হ্যাঁ, একটা জিনিস তো তুমি ঠিকই বলেছো, ভুল তো আমি করেইছি। কি বলতো, তোমার সাথে সমানে ভদ্রভাবে কথা বলে, তোমাকে দিদি বলে, তোমাকে তুমি তুমি সম্বোধন করে
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। কিন্তু অনেক লোকে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করলো, এমন বেশ কিছু লোকজন আছে যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্টগুলো দেখলে আমার মন ভরে যায় আর আমি নতুন করে জোশ পাই। তো ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।